আমরা বাঙালিরা এখন অনেকটাই কোরিয়ান কালচারের উপর অনেকটাই অপসেট, যেরকম কোরিয়ান জামা, বিটিএস, কোরিয়ান কসমেটিক্স, কোরিয়ান ফুড, আরও অনেক কিছু। তো আজকে আমি সেরকম কোরিয়ান একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হচ্ছে কিমচি। প্রথমে একটি পাত্রে আমি এক কাপ পানি নিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুইট রাইস ফ্লাওয়ার। এটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আমি রাইস ফ্লাওয়ারটা খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি চুলাটা লো আঁচে অন করে দিব। এটা অনবরত নাড়তে থাকবো যেন কোনোভাবে দলা পাকিয়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ব্রাউন সুগার। আপনাদের কাছে যদি ব্রাউন সুগার না থাকে, আপনারা নর্মাল যে সাদা চিনি আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। নাড়তে নাড়তে খুব সুন্দর ক্রিমি একটা টেক্সচার চলে আসবে। খুব বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই অনেক ঘন হয়ে যাবে। এজন্য এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিমচি তৈরির মূল উপাদান হচ্ছে এই চাইনিজ ক্যাবেজ, কিন্তু আমাদের দেশে এই ক্যাবেজটা অ্যাভেলেবেল না। সেক্ষেত্রে আপনারা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন, এবং আপনারা এটা লেটুস পাতা দিয়েও কিন্তু করতে পারেন। এখন এই ক্যাবেজটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কোরিয়ান যে রেসিপিটা, অথেন্টিক রেসিপি, সেখানে কিন্তু এটাকে পিস পিস করে না, বাট আমরা করে নিচ্ছি, কারণ সব ধরনের খাবার আবার সবাই খেতে পারে না। এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি ক্যাবেজগুলো। এখন পর্যাপ্ত পানি দিয়ে এই ক্যাবেজটাকে আমি পানিতে ভিজিয়ে রাখব। ক্যাবেজটা যেন সম্পূর্ণ ডুবে থাকে সেই পরিমাণ পানি আমাকে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা একটু বেশি দিতে হবে। লবণ দিয়ে ভিজিয়ে রাখার মূল কারণ হচ্ছে যেন এটা খুব সুন্দর সফট হয়ে আসে পাতাগুলো। এখন একটি পাত্রে আমি একটু গরম পানি নিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে, এখানে আমি 12টার মতো শুকনো মরিচ ব্যবহার করেছি। আর এখন তৈরি করে নিব একটা সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ দিব আমি সয়া সস, আর 2 টেবিল চামচ দিব হচ্ছে আমি টমেটো সস। আসলে কিমচি তৈরির যে উপকরণগুলো সেগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না, এজন্য এই রেসিপিতে একটু চেঞ্জ এসেছে। যেমন কোরিয়ান পাউডার, যে চিলি পাউডারটা, সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, সেজন্যই আমার মরিচটা, শুকনো মরিচ যেটা, সেটা ব্যবহার করতে হয়েছে। এরকম আরও অনেক কিছুই আমাদের দেশে অ্যাভেলেবেল না দেখে আমার একটু রেসিপিতে ডিফারেন্স আনতে হয়েছে। এখন আমি সসগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কিমচি তৈরির সাথে আমি আরও কিছু সবজি দিব, যেমন স্প্রিং অনিয়ন। এই রেসিপিতে কিন্তু মূলা ব্যবহার করে, বাট আমি এখানে মূলা ব্যবহার করছি না, কারণ আমার মূলার স্মেল আমার ভালো লাগে না। এখানে আমি আরও ব্যবহার করব গাজর কুচি। তো এখানে আছে স্প্রিং অনিয়ন, গাজর কুচি, রসুন, ধনিয়া পাতা, আদা আর পেঁয়াজ। এখন আমি একটা পেস্ট তৈরি করে নিব, আর সেটা হচ্ছে যে মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মরিচগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই ব্লেন্ডারে। এটা অনেকক্ষণ পানিতে ভিজে থাকার জন্য এটা একটু সফট হয়ে আসবে, সো ব্লেন্ড করতে এটা সুবিধা হবে। দিয়ে দিচ্ছি মরিচ। এখন আমি দিয়ে দিব রসুন। এখানে আমি রসুন দিচ্ছি হচ্ছে 6 থেকে 7 কোয়ার মতো। দিয়ে দিব পেঁয়াজ। আমার পেঁয়াজের সাইজটা ছোট, এজন্য আমি এখানে প্রায় 1.5টার মতো পেঁয়াজ ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা টুকরো। আদা টুকরো খুব ছোট ছোট দুটো আদা টুকরো দিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি আদা আছে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণ খুবই অল্প থাকবে, শুধুমাত্র অতটুকুই পানির প্রয়োজন হবে যতটুকু ব্লেন্ড করতে দরকার হয়। এই বাঁধাকপিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপিগুলো আমি চালনিতে ছেলে পানিটা ছেঁকে নিয়েছি, তারপর হাত দিয়ে ভালো করে চেপে পানিটা আমি বের করে নিয়েছি, ঠিক এভাবে। এটা আমি কেন করেছি, কারণ যে এক্সট্রা লবণটা আছে সেটা যেন বের হয়ে যায়। যতটুকু বাঁধাকপির জন্য প্রয়োজন ঠিক ততটুকুই যেন থাকে। এখন আমি সব কিছু মিক্স করবো।
প্রথমে এই যে পাত্র নিয়ে নেছি, পাত্রে সেই যে ব্লেন্ড করা পেস্টটা, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। কোরিয়ানরা এখানে কোরিয়ান পাউডার ব্যবহার করে, যেহেতু আমাদের দেশে কোরিয়ান পাউডারটা অ্যাভেলেবেল না, এজন্য এটা আমি চিলি পেস্ট দিয়ে করেছি। আর যদি আপনাদের কাছে কোরিয়ান পাউডারটা অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনারা চিলিটা স্কিপ করবেন। এখন আমি এখানে অ্যাড করব সুইট রাইস আর ব্রাউন সুগারের যে মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি সেটা। দেখুন কিরকম ঘন হয়ে এসেছে, চুলায় থাকলে কিন্তু বোঝা যায় না যে এটা কতটুকু ঘন হবে, কিন্তু ঠান্ডা হলে এটা কিন্তু ঘন হয়ে যায়। আর এটা ঠান্ডায় ব্যবহার করতে হবে, এখানে গরম এই পেস্টটা ব্যবহার করা যাবে না। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি ব্যবহার করব 1 টেবিল চামচ চিলি পাউডার এবং 1 টেবিল স্পুন পাপরিকা আমি মিক্স করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সেই মিক্স করা সেই সসটা রেখেছিলাম, ফিশ সস, সয়া সস এবং টমেটো কেচাপ, সেই মিক্সচারটাও এখন আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। যখন মিক্সচারটা খুব স্মুথ হয়ে আসবে, সেই পর্যায়ে আমি সব সবজিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, আপনারা মূলা পছন্দ করলে মূলাও দিবেন সাথে। দিয়ে দিচ্ছি গাজরের কুচি, সেই সাথে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো আমি কুচি করে নিয়েছি। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিব হচ্ছে সে বাঁধাকপিগুলো। এটা কিন্তু ফ্রিজে রেখে আপনারা 1 মাসের মতো খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বলা হয়ে থাকে কোরিয়ার এই জনপ্রিয় সাইড ডিশটা যে যত ভালো তৈরি করে তাকে বলা হয়ে থাকে সেরা রাঁধুনি। তো এই তো তৈরি হয়ে গেল হচ্ছে আমার কিমচি, প্লেটিং করা শেষ, আর এই হচ্ছে ফাইনাল লুক। দেখতে খুব লোভনীয় লাগছে, তাই না? এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের কাছে এটা ভালো লাগবে। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আচ্ছা তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আশা করছি অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।